তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হলো সোমবার সকাল আর সকালটা বেশ সুন্দর আর প্রচণ্ড গরম পড়েছে। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করে দিচ্ছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। তো এই যে ওরা সব উঠে গেছে, বিছানাটা গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরের ফার্স্ট কাজ এই যে এখানে আমি এগুলো মুছামুছি করে নিচ্ছি একটু স্ল্যাবটাকে, আর তারপরে আমি গ্যাসটা মুছে নেব, নিয়ে বাসনগুলো মেজে ভাত বসাবো। আর কদিন তো বললাম ছুটিতে, হাজব্যান্ড এখন আমাকে একটু ছাড় দিচ্ছে, মাঝে মাঝে একটু রেগে যাচ্ছে যেহেতু ও সেকেন্ডবার আমার মানে বাড়িতে আসতে হচ্ছে। সকালবেলা বেরিয়ে যাওয়ার পর হয়তো কোনো দিন তো বেজে যাচ্ছে 1টা, কোনো দিন বেজে যাচ্ছে 2:30, কাজের মধ্যে আসতে পারছে না, একটু বিরক্ত হচ্ছে, কিন্তু আমিও সকাল সকাল উঠে করতে পারছি না, ছেলের টানে টানে হয়। তো চলো এখন এই গ্যাসটা মুছে নিই, আর এটা মুছে নিয়ে এগুলো মোছামুছির কাজটা করে নিয়ে, আর দেখো না জানলার ওই পাশটা কীরকম একদম চিমনি আছে, তবুও এরকম হয়ে যাচ্ছে, ওটা তো আমার মানে যতই মুছি কিছু হয় না। তো যাই হোক, এখন বাসনগুলো মেজে নিই, ফার্স্ট কাজগুলো করে নিচ্ছি, তারপরে আমার ছেলেকে একটু কমপ্লেন বা বিস্কুট যা হোক দেবো, তারপরে রান্না বসাবো। তো এই যে এখন বাসনগুলো ধোয়া হয়ে গেলে রান্নাঘরে চিমনিটা জ্বালিয়ে নিলাম, একেবারে চিমনি জ্বালিয়েই ভাতটা বসাবো, আর একটু গরম জল করব, লেবু জল আজকে ছেলেকে দেবো না, আজকে আমি একাই খাবো। এই যে এখন লেবুটাকে নিয়ে আগে বের করে নিচ্ছি রসটা, তারপরে গরম জলটা দিয়ে তারপরে একটু খাবো। আমিও রেগুলার মেনটেন করি না এই জিনিসটাতে, খাই না হয়তো। তো এখন প্রথমে ভাত বসিয়ে ভাতটা নামানো হয়ে গেছে, ছেলের ও একটু পড়ছিল সকালবেলা, এখনও ওই যে স্কুলের হোমওয়ার্কগুলো থাকে প্রজেক্ট, আর এই যে টিফিনটা হয়ে গেছে, ওকে আমি আজকের এই যে একটা ডিম দিয়ে ময়দা দিয়ে এরকম এগরোল মতো বানিয়ে দিলাম, আর তার সাথে একটু স্যালাড দিলাম, তো এটা ওকে দিয়ে দিই, আর আমারও মোটামুটি রান্না হয়ে যাবে এক্ষুনি। তো এখন আমি চলে এসেছি, দেখো একটা ডিম আর টক দই একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে কী করবো বলো তো, আসলে এটা একটা কন্ডিশনারের কাজ করবে চুলে। তো সবই আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন এটা মেখে ছেলের সঙ্গে একটু বসবো, তারপরে স্নানে যাব। তো আমার স্নান হয়ে গেছে, এবারে আমি খাবো মাছের ডিমের এই যে অল্প করে একটু তরকারি আর ভাত রেডি করে নিলাম। তো এখন এই সারাদিনের পরে এখন প্রায় বাজে 2:45, তো খাওয়া দাওয়া শেষ করে বাসন মাজা শেষ করে, আর এই সারাদিনের মানে সারাদিনের বলতে 7:30-7:15 থেকে যে জার্নিটা শুরু হয় সেটা এই এখন গিয়ে শেষ হয়। আর এখন আমি যেদিন পড়ানো পড়তে নিয়ে যেতে হয় সেদিন বাদ দিলে বাকি দিনগুলো আমি একদম লম্বা শটান শুয়ে পড়ি। আর আজকে তোমাদের দেখাচ্ছিলাম যে ওই ডিম আর রে দিয়ে, ওটা কোনো খাওয়ার বস্তু না, ওটা মেখেছিলাম চুলে কন্ডিশনারের জন্য, বেশ চুলটা বেশ সুন্দর আছে। তো এখন সিঁদুরটা পরে নেব আর একটু শুয়ে রেস্ট করে নেব। তো চলো তারপরে কথা হচ্ছে। এই যে অনেকক্ষণ লম্বা একটা রেস্ট, একটু ঘুম ঘুম ভাব, ঘুমোইনি, একটা রেস্ট করলাম, তারপরে এখন ওর যেগুলো 12টা প্রজেক্টের যে কাজ ছিল, 12টা নয় 11টা, তার এই যে খাতাগুলো তার মধ্যে 4টেই মলাট করে ফেলেছি, আর এই একটা মলাট করছি, এখনও কিছু পড়ে আছে যেটা কাল হবে, এখন এই সন্ধ্যাবেলা বসে বসে একটু করছি। এখন প্রায় বাজে 5:45, তো ও একটু শুয়ে আছে এখনও, টিভি দেখছে, আর একটু ওকে পড়তে বসাবো। তো এটা কিছুটা করে আবার চলে যাব রান্নায় করে। তো এই যে আমি মলাট টলাট করে এসে এখন এই সন্ধ্যা সবে ছেড়েছে, মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর আমি চুলটা বেঁধে নেব, চুলটা বাঁধার আগে একটু সিঁদুর পরে নেব, চুলটা এখন আঁচড়ে নিচ্ছে, তো একটু সিঁদুর পরে নিই। চলো সন্ধ্যাবেলা স্নানের পরে আর পড়া হয় না, তখন তাড়াতাড়ি করে খেয়ে এতটাই লেট হয়ে যায় যে তাড়াতাড়ি করে খেয়ে আর শুতে পারলেই যেন একটু শান্তি পাই। আর প্রচণ্ড গরম পড়েছে কি বন্ধুরা বলো, প্রচণ্ড গরম, হাঁসফাঁস করছে, যাদের ঘরে এসি আছে তারাই ভালো আছো, আমার তো তাই মনে হয়, তবে এসি থেকে আবার অনেক প্রবলেমও হয়। তো আমার এই যে সিঁদুর পড়া হয়ে গেল, আর এখন চুলটা বেঁধে এবার ছেলেকে একটু খেতে দেব, ও টিভি দেখছে। এই যে আজকে সকালবেলা এই ধরনের কিছু স্ন্যাক্স মানে বিস্কুট, ওই ছেলেকে সঙ্গে নিয়েই গেছিলো ওর বাবা, তো বিস্কুট আর বিভিন্ন ধরনের বিস্কুট মেনলি
বাজার করেছে। তো এইখানে কি দুটো বিস্কুট কেটে আমি কৌটোতে রেখেছিলাম, তো ছেলেকে এখন বের করে দেব। দুটোই ওই ক্রিম বিস্কুট, ও এগুলো খেতে বেশ ভালোই বাসে। এই যে একটা আছে অরেঞ্জ আর একটা আছে পাইনঅ্যাপেল, ও চয়েস করেই কিনেছে। আর ও ছোটো থেকে এই ধরনের বিস্কুট সন্ধ্যাবেলা বা ম্যাগি বা যা কেক এই ধরনের খাওয়ানো হয় সন্ধ্যাবেলা, ওই দিয়েই টিফিন করে। মুড়ি একদমই খেতে চায় না, সকালে কি সন্ধে কি বা ওর স্কুলের টিফিনে মুড়ি দিলে প্রচণ্ড রেগে যায়। তো ওকে দিই, ও কোনটা পছন্দ করে দেখি এখন খেতে কোনটা পছন্দ করে। তো এই যে ওকে এই যে দিলাম, ও একটু টিভিটা আবার বন্ধ করলো কি চালালো দেখি, হ্যাঁ চালিয়েছিল, ভলিউমটা কমালো, ও শুয়েছিল আর এখানেই বসে ও এখন খাবে। তো দেখা যাক ও কোনটা খায়। তো ও খেতে থাকুক। এই আলুগুলো কাটা ছিল গতকাল, এইগুলো এখন ভাজার জন্য কেটে নেবো এখানে। আর এই সবজিগুলো নিয়ে বসেছি, দেখি কি হয় আজকের রাত্রেবেলা। তো আমি কাটাকুটি করে রান্না করে নেবো, তারপর ছেলেকে পড়তে বসাবো। আর দেখো এখানে কিছু জাম এনেছিল, তো ও এইগুলো ওর ওই কোলেস্টেরল আছে, তো চলো এখানে একটা টক দইও আছে, তো এগুলো খাক এখন, আমি আগে আলুটা কেটে নিই। এই যে আমার মোটামুটি রাত্রেবেলা আর কি আর করবো, এই যে এখানে দেখো আলু আর বরবটি এই যে কেটে নিয়েছি, এটা ভাজা হবে। আর এখানে আছে ডিম, তিনটে ডিম ভাজা হবে, আর একটু ডাল হবে, এই হবে, আর গরম ভাত হবে। আর আমার ছেলে একটু ভাতই পছন্দ করে, তো ভাত খেয়ে খেয়ে তো মানে একটু মোটাও হয়ে গেছে, সেটা ভাত খেয়ে নয়, তো রুটি দিলে খায় কিন্তু খুব কমই খায়। আর গরম পড়েছে, রুটি আমি এখন করবো না, দেবো না। তো চলো আজ এখন ব্লগটা শেষ করছি, এই ছিল আমার সারাদিনের কাজকর্ম। আর এই রান্নাটা করে আর ছেলে পড়তে বসেছি, তার কাছে গিয়ে বসবো। আর তো তোমাদের সবাইকে গুড নাইট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।